সংবিধান অনুযায়ী নির্বাচন করতে পারবেন না খালেদা জিয়া এমনটি জানিয়েছেন আইন মন্ত্রী হক তবে রাজনীতি করতে পারবেন না এমন কথা তার জামিনের শর্তে নেই বলেও জানান তিনি বলেছেন বিএনপি অসুস্থ হওয়ায় তার রাজনীতি করার ইস্যুটি সামনে আনা নয় বিএনপি বেগম খালেদা জিয়ার জন্য এক ধরনের একটা চ্যালেঞ্জ তৈরি করছে সরকার বা করেছে বলা যায় প্রশ্ন হচ্ছে সেই চ্যালেঞ্জটাকে কিভাবে তিনি নেবেন এবং কিভাবে নেওয়া উচিত আমরা এখনো এটুকু নিশ্চিত থাকতে পারি যে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার মতো জনপ্রিয় রাজনৈতিক নেতা আর একজনও নেই এই মুহূর্তে বেঁচে থাকাদের মধ্যে একজনও নেই বলে রাখতে পারি কিন্তু আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এবার নাকি বাংলাদেশের নির্বাচনে খালেদা জিয়াকে নিষিদ্ধ করা হয়েছে ইতিমধ্যে এমনই একটি প্রস্তাব উঠে এসেছে জানিয়ে এবার পররাষ্ট্র বা বাহির থেকে যে হুঁশিয়ারি বার্তা এসেছেন আপনাদেরকে বিস্তারিত দেখাবো সেই ভিডিওটি সম্পূর্ণ সেই ভিডিওটি দেখার অনুরোধ থেকেই শুরু করছি আজকের ভিডিও দক্ষতা এরকমের প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পেয়ে যাবেন সবার আগে দক্ষতা কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে সেই ভিডিওটি পরপর দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য এক ধরনের একটা চ্যালেঞ্জ তৈরি করছে সরকার বা করেছে বলা যায় প্রশ্ন হচ্ছে সেই চ্যালেঞ্জটাকে কিভাবে তিনি নেবেন এবং কিভাবে নেওয়া উচিত আমরা এখনও এটুকু নিশ্চিত থাকতে পারি যে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার মতো জনপ্রিয় রাজনৈতিক নেতা আর একজন নেই এই মুহূর্তে বেঁচে থাকাদের মধ্যে একজনও নেই বলে রাখতে পারি কিন্তু তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ উনি জেলে ছিলেন এখনও উনি মুক্ত আছেন কিন্তু সেটা ঠিক আয় মানে বিচারিক প্রক্রিয়ায় না এটা আইনের মধ্য দিয়ে হয়েছে কিন্তু এটা বিচারিক প্রক্রিয়ায় হয়নি আমি ওই জায়গাটায় একটু পরে আসছি সংকটটা এখন নতুন যেটা সরকার তৈরি করার চেষ্টা করছে সেটা হলো দীর্ঘদিন থেকেই উনি যতদিন থেকে বাইরে আছেন এই প্রশ্নটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল উনি কি রাজনীতি করবেন না এরকম কোন গ্যারান্টি বা ঘোষণা দিয়ে বাইরে এসছেন কারণ উনি সরকারের কাছ থেকে আসলে এক ধরনের আবেদন করে মুক্তি পেয়েছেন কিছুদিন আগে সংসদে শেখ ফজলুল করিম সেলিম যা বললেন সেটা একটু পড়ি উনি এটার পরই আলোচনাটা হয়েছে উনি বলছেন রাজনীতি না করার মুছলেকা দিয়ে তারেক বিদেশে খালেদা বাসায় উনি বলছেন সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়া বাসায় গিয়ে রাজনীতি করবেন না এমন মুছলেকা দিয়েছেন সো উনি সংসদে দাঁড়িয়ে এই কথা বলেছেন শেখ ফজলুল করিম সেলিম তখনই এটা নিয়ে আলোচনা শুরু হয় এবং আমরা আগের সাথে মেলাতে পারবো বেগম খালেদা জিয়া মুক্ত হওয়ার পর থেকে কোনো রকম কোনো রাজনৈতিক বিষয়ে ওনার কোনো সক্রিয় অংশগ্রহণ দূরে থাকুক মন্তব্য কোনো একটা মিডিয়া স্টেটমেন্ট কিছু যায়নি সো এটাকে মেলানো অ্যাপারেন্টলি মনে হচ্ছে হতে পারে কিন্তু আইনমন্ত্রী কয়েকদিন পরেই ঠিক মানে বলে ফেললেন যে না এরকম কোনো মুচলেখা তিনি দেননি এই ঘটনাটা আবার বলছেন ইনফ্যাক্ট সেটা নিয়েই এই চ্যালেঞ্জের প্রশ্ন এটা বোঝার জন্য বেগম মুক্তির প্রসেসটা একটু বোঝা দরকার আমাদের সেটা হচ্ছে আমি মনে করি যে সরকার এখানেও খুব মারাত্মক একটা ট্রিক করেছে সেটা হলো বেগম জিয়ার একটা ব্র্যান্ডিং ছিল ব্র্যান্ডিংটা হলো প্রত্যেকটা রাজনীতিবিদের একটা ব্র্যান্ডিং তৈরি করার চেষ্টা করা ভালো আমরা ছোটোবেলা থেকেই শুনে বড় হয়েছে উনি আপোষহীন নেত্রী উনি আপোষ করেন না ইনফ্যাক্ট এই টার্মটা এসেছিল ছিয়াশি সালে একটা নির্বাচন হয়েছিল এরশাদের অধীনে যেখানে সব বিরোধী দল একসাথে সিদ্ধান্ত নিয়েছিল তারা নির্বাচনে যাবে না কিন্তু আওয়ামী লীগ সেই নির্বাচনে চলে যায় এবং সেই নির্বাচনে যাওয়াটা এরশাদের আয়ু আরও বাড়াতে সাহায্য করেছিল যে কোনো বিবেচনা সো ওই আপোষটার মানে বিপরীতে বেগম জিয়ার আপসহীন যে নেতৃত্ব আপসহীন যে মানসিকতা সেটাকে মানুষ গ্রহণ করে এবং একানব্বই সালের নির্বাচনে বহু ক্ষেত্রে তাদের প্রার্থী দিতেও সংকট হয়েছে এরকম একটা দল ক্ষমতায় নির্বাচিত হয়ে যায় যার পেছনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের জন্য যা করেছে সেই স্মৃতি তো মানুষের কাছে আছেই তার সাথে বেগম জিয়ার এই আপসহীন নেতৃত্বের ব্যাপারটা আপসহীন মানসিকতার ব্যাপারটা ব্র্যান্ড হিসেবে সামনে এসছে রাজনীতিতে আপসহীন হওয়া সবসময় যায় কিনা এজ ডিফারেন্ট ডিবেট বা আপসীন হওয়া একেবারেই উচিত কিনা সব সময় সেটাও আলোচনার ব্যাপার কিন্তু ওনার এই ব্র্যান্ডিংটা ছিল কিন্তু এই সরকার ওটাকে টার্গেট করেছে এবং টু সাম এক্সটেন্ট সেটাকে হিউমিলিয়েট করার চেষ্টা করেছে এবং কিছুটা সচল তো হয়েছেই কারণ আমি সরকারের মানে মন্ত্রী এবং যারা টকশোতে যান তাদের অনেককে বলতে শুনেছে আমার সাথে টকশোতে বসে একই কথা বলেছেন এই জিনিসটাকে অ্যাটাক করেছেন ঘটনাটা কেন হলো কিভাবে হলো বেগম যে এখন মুক্ত আছেন জামিনে না উনি জামিন পেতে পারতেন কিন্তু এই দেশের বিচার বিভাগ ওনার জামিন পাওয়ার মতো সব রকম কন্ডিশন উনি ফুলফিল করেন একটা মানুষের বয়স একটা মানুষের সামাজিক অবস্থান উনি পালিয়ে যাবেন কিনা না ইত্যাদি ইত্যাদি সব যদি আপনি মেলান ওনার জেন্ডার উনি নারী এটাও গুরুত্বপূর্ণ ব্যাপার সব যদি একত্র করেন পালিয়ে যাওয়ার কোনো কারণ নাই উনি ওনার বিরুদ্ধে যে তদন্ত সরকারের ওখানে গিয়ে উনি তাদেরকে হুমকি ধামকি দেবেন দুদক্ষে হতে পারে পারে না কিন্তু ওনাকে জামিন দেওয়া হয় নাই অসংখ্য জামিন এরকম মামলার ক্ষেত্রে হয় যাই হোক দেওয়া হয়নি এদেশের বিচার বিভাগ কীভাবে চলে এমনকি উচ্চ আদালতে কীভাবে চলে আমাদের মোটামুটি ধারণা আছে ওটা কথা না বাড়াই কিন্তু এরপর উনি মুক্ত হয়েছেন আসলে সেটা হলো ফৌজদারি কার্যবিধিতে একটা নিয়ম আছে যেখানে সরকারের কাছে আপনি আবেদন করতে পারেন আপনাকে মুক্তি দেওয়ার জন্য সরকারের এক্সিকিউটিভ ডিসিশন এটা বিচারিক প্রক্রিয়া না সরকারকে আপনি আবেদন করবেন সরকার আপনাকে যত যতদিনের জন্য যে যে শর্তের অধীনে এখানে শর্ত উল্লেখ করতে পারেন যে না আপনি এটা এটা করতে পারবেন এটা এটা করতে পারবেন না ওটা মেনে নিয়ে আপনাকে বেরোতে হবে ফলে এই ব্যাপারটা দাঁড়ালো বেগম খালেদা জিয়া সরকারের কাছে অ্যাপ্লাই করে কারাগারের বাইরে আছেন উনি মুক্ত আছেন এখন পর্যন্ত এটা জামিন না একটা কথা মনে রাখতে হবে জামিন কিন্তু আপনি কোর্টে গিয়ে আপনার পয়েন্ট বলে অধিকার হিসাবে চান যে আমার এগুলো ফুলফিল করছি আমার অধিকার আমাকে এটা দেবেন কিন্তু সরকারের যেই নির্বাহী আদেশে মুক্ত হয়েছেন এটার পেছনে কোনো রকম কোনো যুক্তি বা অধিকার একজন অ্যাপ্লিক্যান্টে থাকে না সরকারের ইচ্ছা হলে দেবে ইচ্ছা হলে দেবে না একেবারেই স্বেচ্ছাধীন ব্যাপার তাহলে ব্যাপারটা এরকম অ্যাপারেন্টলি দাঁড়ায় জাস্ট সরকারের ইচ্ছার কারণে বেগম খালেদা জিয়া বেরিয়ে এসছেন এখন সেটা সরকার কেন করলো করোনার সময় জেলের মধ্যে থাকা তার লাইফের রিস্ক হয় ওনার লাইফের কিছু একটা হয়ে গেলে কি হতো বা একই সাথে বাইরের চাপ থেকে থাকতে পারে কিন্তু অ্যাপারেন্টলি ব্যাপারটা হচ্ছে সরকারের নির্বাহী আদেশে আছেন। সো ওনার যে একটা আছে ব্যবহার করার চেষ্টা করছে উনি আপোষ করেছেন সরকারের সাথে এটাকে দূর থেকে দেখলে ব্যাপারটা সেরকম মনে হতেই পারে যে উনি বাইরে আছেন এখন বাইরে থাকাকালীন সময়ে উনি রাজনীতি করতে পারবেন কিনা একটা নতুন আরেকটা চ্যালেঞ্জ তৈরি করা হচ্ছে এবং এটা ওনার উপর একটা চাপই আমি বলবো এবং এখানে কি করা উচিত সেই ব্যাপারটাও আমরা একটু নিজেরা একটু আলোচনা করি এবং আমি আপনাদের অপিনিয়নও জানতে চাইব সরকার বলছে ওনার রাজনীতি করা নিষিদ্ধ দর্শক শ্রোতা আপনারা দেখলেন যেখানে এবার ভিডিওটি দেখার পরে যে ইতিমধ্যেই যে খালদা জিয়া রয়েছেন তিনি নাকি কারাবন্দির কারণে শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বা যে সংবিধান রয়েছে তাতে এরকম কোনো লিখিত পত্র নেই তার কারণে তিনি নির্বাচনে অংশগ্রহণ নিতে পারবে না শ্রোতা এ নিয়ে যা ইতিমধ্যেই ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে বা যেই ক্রমশ দিন দিন এটা বেড়েই চলেছে নির্বাচনের প্রকট হিসেবে দেখে শ্রোতা আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার যে মতামতটুকু রয়েছে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী এরকম কোনো আপডেট নিউজ নিয়ে ততক্ষণ যাবৎ সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ